পথ পাকানাকি কসে যে আমেরিকার সাথে যে ঝামেলা ছিল তা মিটে গেছে। তো কি কুমুরে, তোর বড় কত্তা আলগা মোমেন কইছিল আমেরিকা নাকি তোকে বন্ধু লাগে। বন্ধুই তো ঠিক কিনা কন ছিলা, এখন আমেরিকা কাটাল রানীর বন্ধু কিনা। এই যে দেখেন তো আঙ্কের বোগড়া এটা শোলক আছে, কমু শোলকটা। হ্যাঁ, খুব মজা পাবেন কলে শোলকটা। সেটা হচ্ছে বন্ধুর বন্ধু মারে, কবা না পারে আউ মাউ করে। তার মানে বন্ধুর বন্ধু মারিচ্ছে, কথা কবার পারিচ্ছে না, হাউ মাউ করিচ্ছে। পোত পাকা আসলে আউ মাউ করিচ্ছে। আমেরিকা তোর কোন গোয়া মারিচ্ছে ওটা তোর প্রেসিডেন্ট চুপ্পু ঠিকই বুঝিছে, সেজন্য কয়েছে আমেরিকাকে শিক্ষা দিবি। এর মানে বুঝিস, প্রেসিডেন্ট কলে সাংবিধানিক পদ, উক দিয়া কাটলারানি কয় যে দরকার হলে যুদ্ধ কর্ম, শিক্ষা দেওয়ার কথা বলার ভার বুঝিস, আমেরিকাকে শিক্ষা দিবি, এটা সাদ্দাম হোসেন বা গাদ্দাফি পর্যন্ত কয় নাই। আর আসিস তো ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, হাঙ্গের ভুগড়া তেহারাটা শোলক আসিল, মদ ধুয়া যুবক এক করে ভুয়া। তোর তো তিনটাই আছে, ঝামেলা, মদও খাস, জুয়াও খেলিস, আর মাইয়ার কথা নাই কইলাম আর কি। হ্যাঁ, তাই তোর ভুয়া মু উতলাই উঠিচ্ছে, তোর প্রেসিডেন্টের কুমিরে মারিচ্ছে, আর তুই প ধরিসুই শালুক তুলে দে। হ্যাঁ, আরে তুই তোর আগে বউয়ের সাথে ঝামেলা মিটা, আমেরিকা তো দূর কি বাত। আমেরিকা দুইটা কারণে তোকে মারবি, ইনকা করে না কইলে তো বুঝিচ্ছিল না। হ্যাঁ, কি কারণে আসেন দেখি। এই দুটা কারণে আওয়ামী লীগের পতন খুবই কাছে এবং পতন খুবই খারাপ কলে হবি। হ্যাঁ, কারণ কি জানেন, এক নাম্বার কারণ হইতেছে আওয়ামী লীগের চীন রাশিয়ার কমিউনিস্ট রাজনৈতিক দর্শন গ্রহণ করেছে, আর ওর দলীয় আদর্শ তো সমাজতন্ত্র আছেই, তাই না? মুক্ত দুনিয়া মানে আমেরিকা এবং ইউরোপ গণতন্ত্রের জন্য ফাইট করে, কারণ তারা মনে করে গণতন্ত্র হচ্ছে তাদের পরিচয়, এটাই তাদের মহান পরিচয়। পৃথিবীর যেখানেই কেউ গণতন্ত্র চায় সেখানেই তারা রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সাহায্য করে, করে না করে তো, গণতন্ত্রই তাদের সাম্রাজ্য বিস্তারের কৌশলগত হাতিয়ার। আর সেটা ধ্বংস করেছে আওয়ামী লীগ 1975 একবার, ওর বাপ, তারপরে 2014 থেকে 2023 পর্যন্ত ধ্বংস করেছে, একটার পর একটা ধ্বংস করেছে। কাজেই আওয়ামী লীগের পরিচয় ঠিক হয়ে গেছে, উই রাশিয়ান কমিউনিস্ট, উই কম্বোডিয়ার কমিউনিস্ট, উই আফগানিস্তানের কমিউনিস্ট। হ্যাঁ, তাই ওর পরিচয় ঠিক হয়ে গেছে এবং শাস্তিও ঠিক হয়ে গেছে। দুনিয়ার একমাত্র কমিউনিস্ট দেশ চীন যারে আমেরিকা সহ্য করে, কারণ চীন নামেই কমিউনিস্ট, আসলে ওইটা বড় পুঁজিবাদ, আমেরিকার চাইতে বড় পুঁজিবাদ। তাও চীনের লগে তাদের টেনশন কলে লাগেই আছে, তাই না? কোনোদিন দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের সাথে টেনশন লাগিয়েছে আমেরিকার? নাই, লাগে নাই। কেন লাগে নাই? কারণ তারা মনে করে এটা গণতান্ত্রিক বিশ্ব, বুঝেছেন? দুই নাম্বার, আওয়ামী লীগ আমেরিকার দুইজন রাষ্ট্রদূতের উপর আক্রমণ করছে, মার্শা বার্নিকাটের উপরে সরাসরি আক্রমণ করছে, আর পিটার হাসের উপরে মায়ের কান্নাকাটি না কি জানাচ্ছে এরকমটা হাস্যকর একটা সংগঠন, ওইটার মাধ্যমে। এরপরে তিন তিনজন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা পিটার হাসকে হত্যার হুমকি দিছে। হ্যাঁ, উনি নাকি হাঁস রান্না করে খায়। হ্যাঁ, ওরে বাপরে। তার উপরে স্বয়ং প্রেসিডেন্ট চুপ্পু কসে আমেরিকাকে শিক্ষা দিবি, কসে না? এই যে দেখেন, আর কাটাল রানী সব পুরো আওয়ামী লীগের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারপরে বুদ্ধিজীবীরা দিন রাত আমেরিকা গেলায় গেছে, এখনো গেলাচ্ছে। এটা হইতেছে আমেরিকার যে ডিপ্লোম্যাটিক সার্বভৌমত্ব আছে তার বিরুদ্ধে যুদ্ধ করার সামিল। তাই আওয়ামী লীগের পতন খুবই নিকটে। অন্য আরও কারণ আছে, ওইগুলো এক্সট্রা, মানে বোঝার উপরে যেমন শাকের আটি থাকে তেমন। অন্যগুলো কি, যেমন জনগণ তো সরকারের উপরে ক্ষুব্ধ, জিনিসপত্রের দাম বাড়িচ্ছে, মানুষ কিনবা পারিচ্ছে না, মানুষের আয় কমে গেছে, এর উপরে বিএনপি জামাত আন্দোলন করতেছে, তাই না? দুই নাম্বার কি, ডলারের রিজার্ভ একদম জয় বাংলা হয়ে গেছে, এখন নাকি 16 বিলিয়ন আছে, রিজার্ভ যা কমা শুরু করেছিল থামিছে, কোনো মাসে এক মাসের জন্য থামিছে, থামে নাই, ডায়রিয়ার স্বাস্থ্যের মতো বাড়াই যেতেছে। ডায়রিয়া হাগার একটা মজা করে, হ্যাঁ, কি বাড়াচ্ছে কতটা বাড়াচ্ছে সেটা করে টের যায় না, তাই না? কোদ দেওয়া লাগে না, ইনকা করে আরামসে বাইর হয়ে যাচ্ছে, রিজার্ভের ডলার বাড়াচ্ছেই। গত বছর এক্সপোর্ট বা রপ্তানি আয় কত ছিল জানেন? কমিছে না কমে নাই, সর্বোচ্চ রেকর্ড হয়েছে দেখেন, 55.5 বিলিয়ন ডলার। রেমিটেন্সও কলে কমে নাই, দেখেছেন? দেখেন 2021-22 চাইতে কিছু বেশি আসিছে 2022-23। হ্যাঁ, এক্সপোর্ট বাড়িছে, রেমিটেন্স কমে নাই, তাহলে রিজার্ভ কই যায়, বুঝেছেন তো? হ্যাঁ, সব মায়ের ভোগে যাচ্ছে কলে। হ্যাঁ, দেখেছেন তো, এক্সপোর্ট করেছে, 1200 কোটি ডলার দেশে আসে নাই। হ্যাঁ, বেগম পাড়া দিয়েছে, আর জয়ের কাছে গেছে, ওই যে কুত্তা নিয়ে বসে থাকে, কুত্তা ঠকালে সুন্দর আছে। এইগুলা মিলাই আওয়ামী লীগের পতন খুবই সন্নিকটে।
হ্যাঁ, তার উপরে আমেরিকার ক্ষমতার উপরে ইন্দুর হইয়া বাঘের সাথে যুদ্ধ করতে গেছে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশকে এই হিনোসেসিসের চুপ্পু দেখে নিতে চায়। হ্যাঁ, ওই দেখেছেন ওই বুকে কি যেন করিছে, বসে থাকবার পারে না, উই দেখে নিবে, শিক্ষা দিবে আমেরিকার। ডোনাল্ড রু একজন বড় মন্ত্রী তাই না, একটা অথরিটি, সে চিঠি দিছে আমলিগরে, সেটারে অসম্মান করিছে। তারপরে আমেরিকা কি আর রাজনৈতিক সমঝোতার কথা কবি না, ওইটা বন্ধ হয়ে গেছে, ওই রাস্তা আমলিগ নিজেই বন্ধ করিছে, এখন তারা চুপ করে থাকবি এবং কঠোর শাস্তির পরিকল্পনা করবি, এটা স্বাভাবিক, আপনি হইলেও তাই করতেন তাই না, ঠিক কিনা বলেন? ইলেকশন করুক, দেখি কেমন বুকের পাটা, একটা সর্বগ্রাসী নিষেধাজ্ঞায় পড়বি, বাংলাদেশের ইলেকশন কমিশন পড়বি, ঠোলা পড়বি, ডিজিএফআই পড়বি, আওয়ামী লীগের সব কয়টা ভুয়া ভোটের এমপি পড়বি, ব্যবসায়ীরা পড়বি, এই জন্যই কাটালানি কইছে দুর্ভিক্ষ হবে, কইছে না? হ্যাঁ, এফবিসিএস সভাপতি কয় রাজনীতি যার যার, অর্থনীতি সবার, হালার পুত, অর্থনীতি সবার, লুটপট হামার তাই না? হ্যাঁ, খুব মজা, হ্যাঁ খুব মজা লুটিছ শেখ হাসিনা সরকার, বারে বারে দরকার জয় শেখ হাসিনা, দেখান দেখান দেখান, আবার দেখান, ওই যে দিছিল না স্লোগান জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, স্লোগান দিছিলি না, ভুলে গেছি, অর্থনীতি তোমার দাহান দায় দিব, তেল ছাড়া মাইন্ড ইট, আমলি কইছিল না তলে তলে ঠিক হয়ে গেছে, হ্যাঁ ওবেদুল কাদের দুই মাস আগে কইছিল না সেলফি তুলে সব ঠিক হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়েছে, হয় নাই, এসব জিনিস তলে তলে হইলে কেউ প্রচার করে না। ধরেন পুলিশের আইজিআই যে আছে না, এটা এটার লগে বিএনপি ধরেন গোপনে একটা চুক্তি করলো যে সরকার পতনে সাহায্য করবি, হ্যাঁ তাহলে বিএনপিকে এটা প্রকাশ করবি, করবি করবি না, তো যা কিছু তলে তলে হয় সেটা কেউ প্রকাশ করে না, করে করে না, যখন প্রকাশ করে তার মানে আসলে কিছুই হয় নাই, বুঝেছেন তো? আমেরিকা কি পাড়ার গুন্ডার মাস্তান রে, যে টাকা পয়সা দিলে ঠান্ডা হয়ে যাবি, হ্যাঁ আবার ওই বোয়িং কিনবি, হ্যাঁ হাতত নেই টাকা করি, জিয়ে কয় লিখা করি, ওই খালি আওয়াজ দিবি, এখন এই ইলেকশন পর্যন্ত আওয়াজ ছাড়া ওর হাতে কিছু নাই, বাকশালী কুত্তাগুলোর পাশার চাম উঠে গেছে, চাম উঠে গেলে কি কয় জানেন, বগুড়ার ভাষা কয় লিসা মা, মানে চাম নাই আর কি, লিসা মা, লিসা মা লিখে দেন, তাছাড়া বুঝবার পারবি না, তো পাড়ার যে কুত্তার চাম থাকে না দেখবেন সেটার নামই হয় বাঘা, তো এইগুলা বাঘা, হ্যাঁ ভুক ভুগায় উর উঠে গেছে পাশার চাম, লিসা মা কুত্তার বাঘা নাম তাই না? তো ওই ইলেকশন করুক, আর আমরা মুড়ির টিন নিয়ে বসি, হ্যাঁ ওই কবে জয় বাংলা হয় তাই না, দেখবো ক্যাঙ্কা করে হয়, ক্যাঙ্কা করে পালায় সেটাও আমরা দেখবো, মজা আছে সামনে, খালি খারাপ।